সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো, 500 তে 1 খ্রিস্টান, তাহলে এখানে 4.54, 4.54-এর ক নাম্বার সমস্যাটা। তাহলে এখানে দেওয়া আছে যে কার্বন ডাইসালফাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ হচ্ছে -1060.4 কিলোজুল। আর 2 নম্বর বিক্রিয়ায় কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এখানে তাপের পরিবর্তন ঘটে -393.5 কিলোজুল। 3 নম্বর বিক্রিয়ায় সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এখানে তাপের পরিবর্তন ঘটে -296.1 কিলোজুল। তাহলে এখানে 2টি অপশন আছে। প্রথম অপশনে এ উদ্দীপকের 2 নং বিক্রিয়া মতে 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে আমরা 2 নম্বর বিক্রিয়ায় দেখি, 2 নম্বর বিক্রিয়া ছিল যে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এই বিক্রিয়া মোট বিক্রিয়া তাপ ছিল ডেল্টা এর সমান -393.5 কিলোজুল। তাহলে এখানে 393.5 কিলোজুল তাপ উৎপন্ন করতে অক্সিজেন লাগে 22.4 লিটার। তাহলে 393.5 কিলোজুল তাপ উৎপন্ন করতে অক্সিজেন লাগে 22.4 লিটার। তাহলে সুতরাং বারোশো কিলোজুল তাপ উৎপন্ন করতে অক্সিজেন লাগে 22.4 × 1200 ভাগ হচ্ছে 393.5। তাহলে এখানে মোট অক্সিজেন লাগবে 68.2 লিটার। তাহলে এই পরিমাণ অক্সিজেন এখানে প্রয়োজন হবে। তাহলে এটা হচ্ছে কয়ের এ নাম্বার। তারপরে বি অপশনে আছে, উদ্দীপকের ডাটা ব্যবহার করে কার্বন ডাইসালফাইডের গঠন তাপ নির্ণয় করো এবং সংশ্লিষ্ট গঠন বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারী তা ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি যে কোনো বিক্রিয়ার বিক্রিয়া তাপ নির্ণয় করতে হলে সেই বিক্রিয়ার উৎপাদের মোট গঠন এনথালপি থেকে বিক্রিয়কের মোট গঠন এনথালপি বিয়োগ করলেই আমরা বিক্রিয়া তাপ পেয়ে যাব। তাহলে এখানে 1 নং বিক্রিয়ায় কার্বন ডাইসালফাইড আর 3 মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর 2 মোল সালফার ডাইঅক্সাইড। তাহলে এখানে ডেল্টা এস কার্বন ডাইসালফাইড সমান -1060.4 কিলোজুল। দুই নম্বর বিক্রিয়ায় বিক্রিয়া তাপ ডেল্টা সমান -393.5 কিলোজুল।
আবার 3 নম্বর বিক্রিয়ায় সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এস সমান হচ্ছে -296.1 kJ। তাহলে 1 নং সমীকরণ হতে পারে ডেল্টা এস CH2 সমান ডেল্টা এইচ এফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 × ডেল্টা এইচ এফ সালফার ডাইঅক্সাইড মাইনাস ডেল্টা এইচ এফ কার্বন ডাইসালফাইড প্লাস 3 × ডেল্টা এইচ এফ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদের মোট গঠন এনথালপি থেকে বিক্রিয়কের মোট গঠন এনথালপি বের করতে হবে। তাহলে এখানে সালফারের যে বিক্রিয়া তাপটা ছিল সেটাই হচ্ছে সালফার ডাইঅক্সাইডের গঠন তাপ। তাহলে ডেল্টা এইচ এফ -296.1 kJ। আবার কার্বনের বিক্রিয়া তাপ যা কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ একই, তাহলে ডেল্টা এইচ এফ কার্বন ডাইঅক্সাইড সমান -393.5 kJ। তাহলে এখন আমরা মানগুলো অবশ্যই -1704 সমান -393.5 প্লাস 2 × -296.1 মাইনাস 0। -3060.4 ডেল্টা এইচ এফ CH2 সমান 1060.4, আর এখানে হবে আমাদের 7.589। তাহলে এখানে হবে +74.7 kJ। তাহলে এই পরিমাণ তাপ হ্রাস পায়, অর্থাৎ এই পরিমাণ তাপ শোষিত হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ হচ্ছে
প্লাস 44.7 কিলো জুল, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে তাপ আর এই বিক্রিয়া, যেহেতু তাপ শোষিত হয়। তাহলে এই পর্যন্তই। তারপরে এই সম্পর্কে এর রিলেটেড যে সমস্যাগুলো আছে, 4.54-এর ঘ, 4.54-এর গ এবং 4.54-এর ঘ নাম্বার, তাহলে এই অঙ্কগুলো একই রকম আশা করি সবাই বাসায় করবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।